আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে একেবারেই ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা মোটামুটি একটু লালচে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি একটু লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর আধা চা চামচ পরিমাণ রসুন বাটা নেড়ে চেড়ে ঠিক এক দুই মিনিট একটু ভেজে নিব এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা দূর হয়ে যাবে ভালো করে নেড়েচেরে সব কিছুকে ভেজে নিলাম কাঁচা আদা রসুনের গন্ধটা মোটামুটি একটু দূর হয়ে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের থেকে একটু কম পরিমাণেই পানি অ্যাড করেছি চেড়ে সব কিছুকে আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ মশলাটা ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করে নিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি দেখুন ইতিমধ্যে আর দেখে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে পারফেক্টলি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছ মাছগুলোকে আগে থেকে বেছে সুন্দর করে ধুয়ে নিতে হবে তারপর মাছগুলোর এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ওয়ান থার্ড কাপ থেকে একটু কম পরিমাণে মাছ নিয়েছি প্রায় আসলে ছোটো একটা করলা রান্নার জন্য যতটুকু মাছ প্রয়োজন হয় ঠিক ততটুকুই মাছ এখানে নেওয়া আছে মাছটাকে একটু ভেজে নিচ্ছি দু এক মিনিট মাছটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব অর্থাৎ নেড়ে চেড়ে একটু ভেজে নিব ঠিক পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে প্রায় আধা কাপ পরিমাণ আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এরকম করে চার কোনা করে আপনারা যে কোনো শেপে আলুটা কেটে নিতে পারেন কিন্তু করল্লাটা আমি এই শেপেই কেটেছি যার কারণে আমি আলুটাও ঠিক একই শেপে কেটে নিয়েছি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব এভাবেই অর্থাৎ দমে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা সেদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দিলে আলুটা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম কাঁচামরিচ ছয় থেকে সাতটা ফালি করে কেটে নেওয়া আপনার ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে এবার আগে থেকে করলাগুলোকে কেটে ভালো করে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে তারপর স্টেনারে রেখে দিয়েছিলাম এতে করে করলার যে তীত ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যাবে তাই করলাটা লবণ পানিতে ধুয়ে নেওয়া হয়েছে এবার করলাটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু করলাটা তিত হয়ে যেতে পারে অবশ্যই খেয়াল রাখতে হবে করলা রান্নার ক্ষেত্রে কিংবা করলা ভাজির ক্ষেত্রে কোনোভাবেই বেশি নাড়াচাড়া করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে হালকা হাতে কিন্তু আমি নেড়েচির একটু মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো যতক্ষণ না করল্লা পুরোপুরি পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে এর মাঝখানে হালকা দু একবার লড়া দিব কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু করলাটা তিত হয়ে যেতে পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না করলাটা সেদ্ধ হয়ে যাচ্ছে এর মাঝে আমি বারবার একটু নাড়া দিয়ে দিব যাতে করে পুড়ে না যায় ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে কিন্তু করলাটা প্রায় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ থেকে একটু কম পরিমাণেই নিয়েছি যেহেতু আমি ছোটো করলা রান্না করেছি তাই এই ছোট একটা করলা ভাজির ক্ষেত্রে কিন্তু এতগুলো বেশি পরিমাণে আসলে টমেটো দেয়া যাবে না তাই অল্প কিছুটা টমেটো দিলাম ছোট সাইজের একটা টমেটো দিয়েছি নেড়ে চেড়ে সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আমি একটু বেশি নাড়াচাড়া করছি না হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিন্তু এর মধ্যে করলাটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি তাই তার আগে একটু পানি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে যেহেতু আগে থেকে আমার করলাটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে তাই বেশি একটা পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়ে দিলাম কাপের মতো এবার ঢাকনা দিয়ে থেকে আবার অপেক্ষা করছি দশ মিনিটের মতো ঘড়ি ধরে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর দেখুন করলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে পানিটা কিন্তু এখনও কিছুটা রয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব কারণ ঠান্ডা হওয়ার পর পানিটা কিন্তু আরো শুকিয়ে যাবে দেখতে দেখতেই তৈরি হয়ে গেলো আমাদের করলার আজকের তরকারি আশা করছি আপনাদের ভালো লেগেছে যারা করলা খেতে পছন্দ করেন তারা এটা খাবেন অবশ্যই আর যারা পছন্দ করে না তিতার জন্য করলা খেতে পছন্দ করে না তাদের জন্য তো দিয়েই দিলাম দুইটা টিপস তো সেই টিপসগুলো ফলো করি করলা রান্না করলে কিন্তু একেবারেই তৃতীয় কোনো ভাব থাকবে না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন ততদিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন